الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب إني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جمعر أذان ہوئے گئے আজান হয়ে যাওয়ার অর্থ হল যে জামাতের সময় হয়ে গেছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে এই কথাটা সকলকে এই কথাটা মনে করিয়ে দেয়া যে তোমরা সকলেই অজু করে মসজিদে চলে আসো এই দাওয়াতটাকে বেশ করা জামাতের মাঝে শরিক হও আজান মানেই এই দাওয়াত আর জুমার আজান যখন হয়ে যাবে সেক্ষেত্রে হুকুম হলো এই যে ফাসআউ ইলা যিকরিল্লাহ তোমরা আল্লাহ তাআলার যিকিরের দিকে ধাবিত হও মসজিদের দিকে ধাবিত হও ওয়াজারুল বাইআ ব্যবসা বাণিজ্য দুনিয়া বিকাশ কর্ম ইত্যাদি ছাড়ো মসজিদের দিকে আসো এই আজান আজান আসলে আমাদেরকে ডাকে আজান আমাদেরকে আহ্বান করে যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে অজু করে তোমরা দ্রুত মসজিদের দিকে চলে আসো মসজিদে জামাত হবে তোমরা এই জামাতের মাঝে শরীক হয়ে যাও আজানের অর্থ হল যে এখন সব ছাড়ো সব ছেড়ে বিশ্ব শাহনশাহের দরবারে দাঁড়িয়ে যাও এখন সব ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও আসমান থেকে নেমে আসা ফেরেশতারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আরো অনেক সাহাবা ইকরামদেরকে স্বপ্নের মাঝে এই
আজানের কালেমাগুলো শিখান। আজান শুধুই আহ্বান, আজানের এই আহ্বানটা এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ একটা আহ্বান। আজানের এই যে প্রত্যেকটা শব্দ মুয়াজ্জিনের কণ্ঠ থেকে উচ্চারিত, প্রত্যেকটা কালিমা এটা আল্লাহ তাআলার নিজের নির্বাচিত করা শব্দ, যে আমার বান্দাদেরকে এই শব্দগুলোর মাধ্যমে আমি তাদেরকে ডাকব, আমার বান্দাদেরকে এই শব্দের মাধ্যমে আমার দিকে ডাকা হোক। এই শব্দগুলো একদম বাছাইকৃত শব্দ, আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষভাবে বাছাইকৃত শব্দ। এই প্রতিদিন পাঁচবার এই আজান আমাদেরকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমাদেরকে শোনায়। আল্লাহ তাআলার বরকতের উচ্চারণ, আল্লাহ তাআলার বরকতের ঘোষণা এই আজানের মাধ্যমে আমাদেরকে শোনানো হয়, যে আল্লাহ সবার বড়, আল্লাহই একমাত্র বড়, আল্লাহু আকবার, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় আর কিছু নাই, সব কিছুর চাইতে আল্লাহ বড়। এই যে যা দেখতেছ, যা ভাবতেছ, যা তুমি চিন্তা করছ, যা নিয়ে তুমি পরেশান হচ্ছ, তোমার এই সমস্ত কিছুর চাইতে আল্লাহ বড়। আল্লাহ তাআলার আহ্বান, আল্লাহ তাআলার দাওয়াত, এটা সবচেয়ে বড় দাওয়াত। আল্লাহ তাআলা ডাকছেন, এই ডাকে সাড়া দেওয়াটা এটা সবচেয়ে বড় কাজ, এটা মনে করিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি এখন সব ছেড়ে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য তৈরি হও, সব ছেড়ে দাও, এখন তো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম এটাকে মানার জন্য, এটাকে পালনের জন্য এসে যাও। আজানের মাধ্যমে আমাদেরকে ডাকা হচ্ছে। দেখেন এই আজানের যে সমাপ্তি, আজানের যে শেষ বাক্য, এটাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আবারও আল্লাহ তাআলার বরকতের ঘোষণা আজানের মাঝে দেওয়া হয়। আজানের শুরুতেও আল্লাহ তাআলার বরকতের ঘোষণা, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর হুকুম এটা সবচেয়ে বড়, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ এটাই সবার আগে পালনীয়। প্রথম ঘোষণাও আজানের মাঝে এই ঘোষণা, আজানের শেষ ঘোষণাও এই একই ঘোষণা। তাই আজানের শুরু থেকে শেষ পর্যন্ত আজানের আহ্বান হলো, আজান আমাদেরকে ডাকে, এই তুমি কার দাসত্ব করতেছ, আজান আমাদেরকে ডাকে, তুমি কার দাসত্ব করতেছ, তুমি তো দাসত্ব, আর ইবাদতের জন্য শুধু আল্লাহর সামনেই দাঁড়াতে পারো, কারণ আল্লাহর চাইতে বড়, আল্লাহর চাইতে শক্তিধর, আল্লাহর চাইতে কুদরতওয়ালা আর তো কিছু নেই। তাই যদি দাসত্ব করতে চাও, যদি তুমি ইবাদত করতে চাও, আসো আল্লাহর সামনে, আসো আল্লাহর ঘরে আসো, এটাই আজানের আহ্বান। মুয়াজ্জিনের কণ্ঠে এই আজানের মাধ্যমে
কালেমায়ে শাহাদাতের উচ্চারণ করা হয়, করা হয় না? আজানের মাঝে প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপর কালেমায়ে শাহাদাতের উচ্চারণ করা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে শাহাদাত না, কালেমায়ে শাহাদাতের উচ্চারণ করা হয়। এটাও আমাদেরকে আহ্বান যে তুমি আমি তো আল্লাহর জন্যে, আমি তুমি কার জন্যে? আল্লাহর জন্য। কারণ তুমি আমি আমরা তো এই কথার সাক্ষী দিচ্ছি, তুমি আমি আমরা তো এই কথার সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত আর কোন সত্তা নেই। আশহাদু, এই সাক্ষ্য আমরা দিচ্ছি না, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত আর কেউ নাই। আমি আপনি আমরা সবাই এ কথার সাক্ষ্য দিয়েছি না, আমরা এই কথার সাক্ষ্য দিচ্ছি। এই আজানের মাধ্যমে আমাকে মনে করিয়ে দেওয়া হয় কার দাসত্ব করতেছ, আসো তুমি তো এই কথার সাক্ষ্য দিত, তুমি তো এই কথার সাক্ষ্য দিত যে আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া দাসত্বের উপযুক্ত আর কেউ নাই, তুমি এই কথার সাক্ষ্য দিত, তুমি ঘরে কেন? তুমি এই কথার সাক্ষ্য দিত তুমি রাস্তায় কেন? তুমি এই কথার সাক্ষ্য দিত তুমি অফিসে কেন? এখন তো আল্লাহ তাআলা ডাকবেন, এখন আল্লাহ তাআলার ডাক, আল্লাহ তাআলার আহ্বান, এটা সবচেয়ে বড় না? তোমার অফিসের চেয়েতে বড়, তোমার দোকানের চেয়েতে বড়, তোমার ব্যবসার চেয়েতে বড়, তোমার ঘরের চেয়েতে বড়, তোমার পরিবারের চেয়েতে বড়, এই সমস্ত কিছুর চেয়েতে আল্লাহর আহ্বান, এইটা তো সবচেয়ে বড় আহ্বান। আজানটা আসলে আমাদেরকে দাওয়াত দেওয়া, আজানের মাধ্যমে মুয়াজ্জিনের কণ্ঠে যে আজানের শব্দগুলো উচ্চারিত হয়, এই শব্দগুলোর মাধ্যমে আসলে আমাদেরকে দাওয়াত দেওয়া, আমাকে আপনি আপনাকে আমাদের সকলকে এই আজানের মাধ্যমে দাওয়াত দেওয়া, আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয় এই দাওয়াত, এই তোমাকে দাওয়াত, সকালবেলা পাঁচটার সময় আজান দিয়ে তোমাকে দাওয়াত দেওয়া হয়, এই তোমাকে দাওয়াত, সাড়ে পাঁচটায় জামাত, পৌনে একটার সময় জোহরের আজান, তোমাকে দাওয়াত দেওয়া হয়, এই তোমাকে দাওয়াত, সোয়া একটার সময় জোহরের জামাত, আসরের আজান যখন হয়, চারটার সময় যখন আসরের আজান হয়, আমাকে আপনাকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, এই তোমাকে দাওয়াত, সোয়া চারটার সময় আসরের জামাত, এরকম সাড়ে পাঁচটার সময় যখন মাগরিবের আজান হয়, তখন আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, এই তোমাদেরকে দাওয়াত, এখনই আসো মাগরিবের জামাত, মাগরিবের জামাত দ্বারা ঠিক সাতটার সময় যখন এশার আজান দেওয়া হয়, আজানের মাধ্যমে আমাকে আপনাকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, এই তোমাকে দাওয়াত দেওয়া হইতেছে, তোমার দাওয়াত এই সাড়ে সাতটার সময় এশার নামাজের জামাত হবে আমাদের মসজিদে, এই দাওয়াতটা আমাকে আপনাকে মনে করিয়ে দেওয়া হয়, আমাকে আপনাকে মনে করিয়ে দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই তুমি তো সাক্ষ্য দিত যে আল্লাহ ছাড়া আর কোন এবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তুমি তো এই কথার সাক্ষ্য দিত, আসো এবাদত করতে আসো। তারপর দেখেন এই আজানের মাঝে রিসালতের শাহাদাত, এটা মুয়াজ্জিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, মুয়াজ্জিন আমাদেরকে শাহাদাত কালিমায়ে শাহাদাতটা মনে করিয়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কথার সাক্ষ্য দিয়েছো
আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া দাসত্বের উপযুক্ত কেউ নাই, এই কথাটা আমাকে আপনাকে মনে করিয়ে দেওয়া হয়। তাই যেহেতু তুমি ঘোষণা দিয়েছ আল্লাহ ছাড়া আর দাসত্ব আর ইবাদতের উপযুক্ত কেউ নাই, আমি আল্লাহর দাস, দাস তুমি আসো আল্লাহর হুকুম পালন করতে আসো। তারপর রিসালতের শাহাদাত মুয়াজ্জিন আমাদেরকে মনে করিয়ে দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদেরকে মনে করিয়ে দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদেরকে মনে করায় দেওয়া হয় না, মনে করিয়ে দেওয়া হয় যে আল্লাহর ইবাদত এটা তো তুমি করবে, আর আল্লাহর ইবাদত এটা তো অবশ্যই তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তোমাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এটা মনে করিয়ে দেওয়া হয় যে তুমি তো এই কথার সাক্ষ্য দিয়েছ, আমি আর তুমি তো এই কথার সাক্ষ্য দিছি, আমি আর তুমি তো এই অঙ্গীকার করছি, আমি তুমি তো এই কথার ঘোষণা দিছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার দেয়া নবী, তিনি আল্লাহ তাআলার ইবাদতের নমুনা, আমাকে তোমাকে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হয়ে তার আদর্শে তার রেখে যাওয়া নকশে কদমে আমাকে তোমাকে আমার প্রত্যেকটা ইবাদত এটাকে সম্পাদন করতে হবে, এই কথাটা আমাকে আপনাকে মনে করিয়ে দাও যে তুমি সাক্ষ্য দিয়েছ যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নেই, তুমি সাক্ষ্য দিয়েছ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো অনুসরণ নেই, তুমি সাক্ষ্য দিছ। তারপর ডাকা হয় হাইয়া আলা সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আসো আলা সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলা সালাহ আসো নামাজের দিকে আসো। তারপর ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, আসো এই নামাজের দিকে আসো, এই নামাজটাই তোমার দুনিয়া আর আখিরাতের যাবতীয় সফলতার চাবিকাঠি, হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আসো, ডাকা হয় কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো, হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে আসো, যে সফলতা তুমি চাও, যেই অগ্রগতি যেই সমৃদ্ধিটা তুমি চাও এটাকে অর্জন করার জন্য এসে যাও, আহ্বান করা হয় ফজরের নামাজের আজানে। বিশেষভাবে আরেকটা শব্দকে এটাকে বাড়িয়ে দেওয়া হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, শব্দ বাড়ায় দেওয়া হয় আস-সালাতু, যে তোমার এই নামাজটা খায়রুম মিনান নাওম, তোমার এই ঘুমের চাইতে শ্রেষ্ঠ, তোমার এই ঘুমের চাইতে, কারণ ঘুমটা মজার বিষয়, ঘুমটা মজার বিষয়। তো হাইয়া আলা সালাহ যখন ডাকা হয় নামাজের দিকে আসো, তো এই ডাকে যখন ঘুম ভেঙে যায়, ঘুমটা ভেঙে যায় মুয়াজ্জিনের আজানের উচ্চারণে, ঘুমটা ভেঙে যায় না, ঘুমটা ভেঙে যায়, তারপর ঘুমের আরো তাকাজা, ঘুমের একটা আহ্বান আছে তুমি আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও তুমি আরেকটু শান্তি পাবে, আরেকটু তৃপ্তি পাবে, ঘুমের মাধ্যমে তুমি আরেকটু বিশ্রাম পাবে, ঘুম আহ্বান করে তুমি আরেকটু ঘুমাও, আল্লাহ তারা শব্দ দিচ্ছেন আমাদেরকে, দাওয়াত দিচ্ছেন না এখন ঘুম না এখন নামাজ, এখন ঘুম না ঘুম শেষ এখন কি নামাজ, আর এই নামাজটা এই ঘুমের চেয়েতে শ্রেষ্ঠ, এই ঘুমের চেয়েতে এই মুহূর্তে নামাজটা শ্রেষ্ঠ,
ঘুমের চেয়েতে এই মুহূর্তে নামাজটা উত্তম না, এখন তো আর ঘুমানো যাবে না, এখন নামাজ পড়তে হবে, এই আহ্বানটা দেওয়া হয়, এই আহ্বানটাকে দেওয়া হয়। আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন যে ঘুমটা তোমার কাছে খুব মজা লাগতেছে, এই শীতকালের কনকনে শীতের মাঝে নিচে এই তুলার তুষক, উপরে এই তুলার লেপ, এই কোরিয়ান কম্বলের মাঝে ঘুমটা তোমার কাছে যত মজাদার, বান্দা তোমার খালিক তোমার মালিক আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, তুমি যদি এই ঘুমটাকে ছেড়ে তুমি যদি আসো আমার হুকুম পালনের জন্য আসো, তোমার এই হুকুম পালন আমার এই হুকুম পালনটা আমার কাছে, আমি তোমার খালিকের কাছে তোমার এই ঘুমের চেয়েও অনেক অনেক বেশি মজাদার, আমি অনেক অনেক বেশি খুশি হয়ে যাব তোমার উপর, আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তাই দেখেন বিশ্বাসী বান্দা তাকে যখন আজানের এই সমস্ত শব্দগুলোর মাধ্যমে তাকে যখন ডাকা হবে, তার সামনে যখন আজানের এই সমস্ত শব্দগুলো নামাজের এই দাওয়াত আল্লাহ তাআলার আদেশ পালনের এই দাওয়াত এটা যখন তার কাছে যাবে, সে মসজিদের দিকে ছুটে আসবে, কারণ তাকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়ার সাথে সাথেই এই দাওয়াতকে গ্রহণ করে সে মসজিদের দিকে ছুটে আসবে। আজান দ্বারা এটাই উদ্দেশ্য, আজানের উদ্দেশ্য এটাই, আজান যে দেওয়া হয় আজানের উদ্দেশ্য এই মসজিদের দিকে ছুটে আসো, তোমরা ছুটে আসো দৌড়ে আসো মসজিদের দিকে দৌড়ে আসো, আজান হবে। তো আজান হওয়ার সাথে সাথে কারণ আমাকে আল্লাহ তাআলার তরফ থেকে ডাকা হইছে, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য এখন মসজিদে সমবেত হতে হবে, তো আজানের এই আহ্বান শোনার সাথে সাথে আমার দোকান পাট বন্ধ হয়ে যাবে, ক্রেতা বিক্রেতা এরা সকলেই মসজিদের দিকে ছুটে আসবে, রাস্তাঘাট ধীরে ধীরে খালি হয়ে যাবে আর মসজিদগুলো ভরপুর হয়ে যাবে, সমস্ত যুবক প্রাপ্ত বয়স্করা এরা ঘর থেকে বেরিয়ে আসবে আর মসজিদ লোকে লোকারণ্য হয়ে যাবে, বিশ্বাসী বান্দাদের সমাবেশ হবে মসজিদে, তাদের সকলের উপস্থিতি হবে মসজিদে। দেখেন আজান কিন্তু আমাদেরকে ঠিক এমন একটা পরিবেশের দাওয়াত দেয় যে তোমাদের সমাজে আজান হওয়ার সাথে সাথে এমন একটা পরিবেশ আমি চাই, আল্লাহ তাআলা এই আহ্বান আমাদেরকে দেন। দেখেন আজকে যদি আমরা আজান পরবর্তী আমাদের অবস্থা দেখি, তাহলে আমরা দেখব যে আজানের চেয়েতে মজদুম কোন দাওয়াত আমাদের সমাজের মাঝে নাই। আজানটাও তো একটা দাওয়াত, আজানটাও একটা দাওয়াত, আজানের এই দাওয়াতের আজকে আমাদের কাছে আজানের এই দাওয়াতটা কেমন যেন মূল্যহীন, আজানের এই দাওয়াতটাকে আজকে আমরা ভাবি না, বরং আজানটাকে আজকে আমরা দাওয়াত মনে করি না। এই যে আজান হচ্ছে এটা যে একটা দাওয়াত, আমরা এই আজানটাকে দাওয়াত মনে করি না, আমরা মনে করি এটা একটা ফর্মালিটি, যেটা একটা রুটিন, এটা একটা রুটিন মাফিক কাজ যে আজান দেওয়া হবে, এর জন্য আমরা একজন লোককে নিয়োজিত করছি, তাকে আমরা তার জন্য অধিফা নির্ধারণ করেছি, তার জিম্মাদারি আজান দেয়া, ঠিক আছে সে তার জিম্মাদারি পালন করেছে আজান দিয়েছে, আমরা দেখি সময় মতো সে তার জিম্মাদারি পালন করলো কিনা, না সে তার জিম্মাদারি পালনে শিথিলতা করছে, কিন্তু আসলে আজানটা এটা তো তার জিম্মাদারি পালন করা বা রুটিন অনুযায়ী সময় মতো এটা মসজিদের মাইক থেকে উচ্চারিত হওয়া, এটাই শুধু মুসলমান
সমাজের যে একটা অংশ, এই সমাজটা মুসলমানের সমাজ, এটার পরিচিতি, এটা তো শুধুমাত্র আজান হওয়া না, মুসলমানের সমাজের পরিচিতি হলো যে আজান হওয়ার সাথে সাথে সমস্ত মুসলমানরা তারা মসজিদে সমবেত হয়ে যাবে, ঠিক না? যে সমাজটা যে মুসলমানের সমাজ, আজান হওয়ার সাথে সাথে এই সমাজটা যে মুসলমানদের সমাজ, তার পরিচিতি হলো যে মুসলমানের সমাজের প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি আজানের পর তার মসজিদে সমবেত হয়ে যাবে। এই সমাজটা যে মুসলমানের সমাজ, আজান হওয়ার সাথে সাথে এ সমাজের দোকানপাট গুলো বন্ধ হয়ে যাবে। কারণ দাওয়াত, দাওয়াত দেওয়া হচ্ছে মসজিদে আসো, সকলেই মসজিদে চলে আসছে, কারণ তাকে তো ডাকা হয়েছে মসজিদের দিকে। আজকে দেখেন আমাদের কাছে সব দাওয়াতের মূল্য আছে। কেউ যদি আমাকে দাওয়াত দেয়, আমি মনে করি আমাকে দাওয়াত দেওয়া হয়, সে দাওয়াতটাকে আমি সংরক্ষণ করি, সেই দাওয়াতটাকে আমি লিপিবদ্ধ করি, তারিখ অনুযায়ী কোন সময়ে আমাকে যেতে হবে এটাকে আমি গুরুত্ব দিই। আমার কাছে আমার ভাইয়ের দাওয়াতের মূল্য আছে, আমার কাছে আমার বাবার দাওয়াতের মূল্য আছে, আমার কাছে আমার প্রতিষ্ঠানের দাওয়াতের মূল্য আছে, আমার কাছে যদি রাষ্ট্রের তরফ থেকে আজকে আমাকে যদি আমার এলাকার জনপ্রতিনিধি এমপির তরফ থেকে দাওয়াত দেওয়া হয়, সেই দাওয়াতটা আমার কাছে কত মূল্যবান। যে আমাকে এমপি সাহেবের তরফ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, কত মূল্যবান আমার কাছে। অথচ আমাকে যে এই আজানের মাধ্যমে আমাকে মসজিদে উপস্থিতির জন্য স্বয়ং আল্লাহ তাআলা তিনি তার নির্বাচিত শব্দের দ্বারা আমাকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেছে, আজকে সেই দাওয়াতে আমি আপনি আমরা কিন্তু সেইভাবে মহাব্বতের সাথে সাড়া দিই না। আজকে এটাকে মূল্য দেওয়ার মানসিকতা, এটাও একটা দাওয়াত, এই দাওয়াতটা আমার সাড়া দেওয়া দরকার, এটা আজকে আমি আপনি আমরা আজকে এটা ভাবি না, আমরা মহাব্বতের সাথে আজানটাকে শুনি না। অথচ অথচ হুকুম কি? হুকুম তো হলো এই যে আজান শুধু মুসলমান শুনবে তাই না, বরং মুমিনের অন্তরে যেন, একদম অন্তরের গহীনে যেন, গভীরে যেন আজানটা প্রবেশ করে। এজন্য হুকুম হলো এই যে আজানের শব্দগুলো মুয়াজ্জিনের সাথে সাথে মুমিন সে দোহরাবে। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন মুসলমান মুমিন সমস্ত কাজ বন্ধ করে সে তখন আজানকে শ্রবণ করবে, আর সাথে সাথে সেও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, হুকুম হলো এই যে তখন সমাজের প্রত্যেকটা মুমিন তার সমস্ত কাজ থেকে নীরব হয়ে সেও মুয়াজ্জিনের সাথে ঘোষণা করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। না, তোমার কথা সত্য যে আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহর হুকুমই সবচেয়ে বড়, আল্লাহর হুকুম এটাই সবচেয়ে বড়, সেও সাথে সাথে ঘোষণা দিবে। মুয়াজ্জিন তার জবান থেকে যখন এই কথার উচ্চারণ হবে, এই বাক্যগুলো উচ্চারিত হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, এই কথার সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, মুসলমান সমাজের প্রত্যেকটা ব্যক্তি তার ঘর থেকে, তার দোকান থেকে, রাস্তা থেকে, সে যেখানে থাকুক সেখান থেকে মুয়াজ্জিনের এই উচ্চারণের সাথে সাথে তার জবান থেকেও উচ্চারিত হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। না, এটা তো আমারও ঘোষণা, আমিও এই কথার সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। মুয়াজ্জিনের জবান থেকে যখন উচ্চারিত হবে
হাইয়া আলাল ফালাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে যখন এই কথার ঘোষণা দিবে তো মুসলমান সমাজের প্রত্যেকটা ব্যক্তি তার অবস্থান থেকে সেও এই কথাকে দোহরাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিও এই কথার সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মুয়াজ্জিন যখন ঘোষণা দিবে হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে আসো মুসলমান সমাজের প্রত্যেকটা ব্যক্তি তার অবস্থান থেকে ঘোষণা দিবে লা হাওলা ওয়ালা কুব্বাতা ইল্লা বিল্লাহ না সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু আল্লাহ আল্লাহই শক্তিশালী আর কারো শক্তি নেই একমাত্র ক্ষমতাধর আল্লাহ আর কারো ক্ষমতা নেই এই কথার ঘোষণা দিবে আল্লাহই দিতে পারেন আল্লাহই রাখতে পারেন আল্লাহই তিনি জিন্দা করেন আল্লাহই তিনি মারেন আল্লাহ তিনি দেন আল্লাহ তিনি কেড়ে নেন দেওয়ার ক্ষমতাও তার কেড়ে নেওয়ার ক্ষমতাও তার সমস্ত ক্ষমতা কার আল্লাহ লা হাওলা ওয়ালা কুব্বাতা ইল্লা বিল্লাহ মুসলমান তার অবস্থান থেকে মুয়াজ্জিনের হাইয়া আলা সালাহ শোনার সাথে সাথে এই কথার ঘোষণা দিবে না আর কোন কাজ না এখন আল্লাহর হুকুম কারণ আল্লাহর হুকুমের চাইতে বড় কোন কাজ নাই এই কথাটা সে সাথে সাথে উচ্চারণ করবে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি তার অবস্থান থেকে সেও এ কথার ঘোষণা দিবে লা হাওলা ওয়ালা কুব্বাতা ইল্লা বিল্লাহ দেখেন এটা কিন্তু হুকুম আজান যখন হবে মুসলমানের পূর্ণ সমাজের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে সবাই যার যার অবস্থান থেকে এখন আজানের শব্দগুলোকে মহাব্বতের সাথে মনোযোগের সাথে শুনবে কারণ আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর বান্দা তার কাছে দাওয়াত পৌঁছানো হচ্ছে সেই দাওয়াত তার কাছে পৌঁছবে আর সাথে সাথে সে তার অভিব্যক্তি দ্বারা এই দাওয়াতটাকে গ্রহণ করে নিবে এটাই কি বান্দার কাজ না বান্দা কি এমন হতে পারে যে মুনিবের তরফ থেকে তাকে ডাকা হচ্ছে আর সে এই ডাকটাকে শুনতেছে না সে অন্য কাজে ব্যস্ত যে আমি এখন ব্যস্ত আছি আমি এখন আমার ঘর নিয়ে ব্যস্ত আছি আমি এখন আমার ব্যবসা নিয়ে ব্যস্ত আছি আমি এখন আমার ক্রয় নিয়ে ব্যস্ত আছি আমি এখন আমার গল্প নিয়ে ব্যস্ত আছি তার মুনিব তাকে ডাকতেছে তার মুনিবের বরকতের ঘোষণা এটা তার কানে যাচ্ছে আর মুমিন সেটা শুনতেছে না তার কাছে এটার কোনো গুরুত্ব নাই তার কাছে এটার কোনো মূল্য নাই তাহলে সে কেমন বান্দা তাহলে সে কেমন বান্দা এই জন্যই তো হুকুম যে তুমি বান্দা যেহেতু তুমি বান্দা তুমি যেহেতু ঘোষণা দিছো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেহেতু তুমি এই কথার ঘোষণা দিয়েছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু তুমি ঘোষণা দিছো তাই যখনই তোমার সামনে আল্লাহু আকবার উচ্চারিত হবে আল্লাহর বরকতের আওয়াজ যখন উচ্চারিত হবে যখনই তোমার কানে আজানের আওয়াজ ভেসে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখনই আজানের শব্দ তোমার কান পর্যন্ত পৌঁছবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত শুনবে সাথে সাথে তুমি সেই দাওয়াতকে গ্রহণ করার ঘোষণা দিবে হ্যাঁ আমি তো এই দাওয়াতকে গ্রহণ করার জন্য তৈরি এই দাওয়াতকে আমি গ্রহণ করে নিচ্ছি আমি এই দাওয়াতকে গ্রহণ করে নিচ্ছি এই মুয়াজ্জিনের সাথে সাথে এই শব্দগুলো উচ্চারণ করে হাদিসের মাঝে আসছে যে যারা আজানের মাধ্যমে মানুষদেরকে ডাকবে আজানের মাধ্যমে যারা মানুষদেরকে ডাকবে আল্লাহর কাছে তাদের ফজিলত কত আল্লাহর কাছে তাদের মর্যাদা কত আর এই আজানের মাধ্যমে আল্লাহকে ডাকা মানুষদেরকে আল্লাহর তরফ থেকে
এই দাওয়াতটা পৌঁছিয়ে দেয়া এটা কেমন ফজিলতপূর্ণ। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করছেন যে মুয়াজ্জিনের আওয়াজ এটা যত দূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ পৌঁছে ততদূর পর্যন্ত যত প্রাণী থাকে এবং যত অপ্রাণী থাকে এ সমস্ত কিছু আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হয়ে যায়, মুয়াজ্জিনের এই আজানের সাক্ষী হয়ে যায়। আর বলা হচ্ছে ততদূর পর্যন্ত এই মুয়াজ্জিনের যত অপরাধ যত পাপ আল্লাহ তাআলার তরফ থেকে সমস্ত কিছুকে ক্ষমা করে দেওয়া হয়। তাই মুসলমান সমাজের প্রত্যেকটা ব্যক্তি তার তো এই আজান শিখতেও হবে, মুসলমান সমাজের প্রত্যেকটা ব্যক্তি তাদের মাঝে এই আগ্রহ থাকতে হবে, এই উদ্দীপনা থাকতে হবে যে আমি মুয়াজ্জিন হব, আমি আজান দিব, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকব। এই ফিকির তো থাকে যে আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো, এই ফিকির তো থাকে চাই না, এই ফিকিরটা তো থাকে চাই, বরং এটাই তো মুসলমানের কাজ। মুসলমান যে আল্লাহকে তার প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার নবী হিসাবে গ্রহণ করে নিয়েছে, এখন তো তার এতে জিম্মাদারি যে মানুষদেরকেও আমি আল্লাহর প্রভুত্বের দিকে আমি মানুষদেরকে ডাকবো। বল হাবিহি সাবিলি, আল্লাহ বলতেছেন তোমরা বলো হাবিহি সাবিলি, এটা আমার কাজ, আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, আমি মানুষদেরকে আল্লাহর হুকুমের দিকে ডাকি, এটা আমার কাজ। এটা আল্লাহ তার হুকুম দিতেছেন প্রত্যেকটা মুমিনকে যে তোমরা এটাকে তোমাদের কাজ বানায়। এই আজানের মাধ্যমে আল্লাহ তাআলার আহ্বান মানুষের কান পর্যন্ত পৌঁছে দেয়া বড় ফজিলতপূর্ণ ইবাদত। আজকে আমাদের সমাজের মাঝে এই ফজিলতের ইবাদত আমরা করার জন্য কেউ উৎসাহী হই না, আমরা আমাদের সন্তানদেরকে উৎসাহিত করি না, অথচ মুসলমান সমাজের প্রত্যেকটা ব্যক্তি তারা পালা করে তাদের মাঝে প্রতিযোগিতা থাকবে। হাদিসের মাঝে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেন যে লাউ ইয়ালাম লাউ ইয়ালামুন নাস মা ফিন নেদাই, যে মানুষ যদি জানতো যে এই নেদার মাঝে এই আজানের মাঝে আল্লাহ তাআলা কি ফজিলত রাখছেন, ওয়াসফিল আউয়াল, আর মসজিদে এসে প্রথম কাতারের মাঝে দাঁড়িয়ে নামাজ আদায়ে আল্লাহ তাআলা কি ফজিলত রাখছেন, এটা যদি মানুষ বুঝত, এটা যদি মানুষ জানতো, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু, তাহলে লটারি দেওয়া ছাড়া মুসলমানের সংঘাত থেকে তাদেরকে মুক্ত করার কোন উপায় থাকতো, সবার মাঝে প্রতিযোগিতা থাকে। আসলে আখেরাত আমরা তো দেখি, আমরা দেখি দুনিয়া, আমরা দেখি দুনিয়ার বস্তু। আজকে যদি বলা হয় দুনিয়ার কোন অফার যদি দেওয়া হয় যে যদি এখানে আসো এই পাবে, আমাদের মাঝে প্রতিযোগিতার হিরিক লেগে যায়। কিন্তু আজকে প্রথম কাতারে নামাজ পড়ার প্রতিযোগিতা, আজকে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা আহ্বান করা এই আজান দেওয়ার প্রতিযোগিতা আজকে আমাদের মাঝে নাই। দেখেন আজান, আজানকে মহব্বতের সাথে শ্রবণ করা এবং আজানের সাথে সাথে আজানের জবাব দেওয়া। হাদিসের মাঝে আসছে عن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان لا ترون نبي كريم صلى الله عليه وسلم ارشد করেন যে দুই জন ব্যক্তি দুই ধরনের ব্যক্তি এরা যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদের সেই সময়ের প্রার্থনাটাকে ফিরিয়ে দিতে পারে। এক হলো আদুয়া ও ইন্দার নেদা, একটা হলো যখন আজান চলতে থাকে তখন যে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করা হয় সেই দোয়াগুলো হলো এমন দোয়া আল্লাহ তাআলা বান্দার সেই দোয়াগুলোকে ফিরিয়ে দিতে পারে। আর আরেকটা হলো ও ইন্দাল বাসি হিনা ইলহাম, যুদ্ধের ময়দানে যখন প্রতিপক্ষ আক্রমণ করে আর একজন মুমিন যখন প্রতিপক্ষের আক্রমণের শিকার হয়
সেই মুহূর্তে একজন মুমিন ব্যক্তি আল্লাহর কাছে যা প্রার্থনা করে আল্লাহ তাআলা তার প্রার্থনাকে ফিরিয়ে দিতে পারেন না, সাথে সাথে আল্লাহ তার প্রার্থনাকে কবুল করে। তাহলে দেখেন যুদ্ধের ময়দানে একজন মুমিন ব্যক্তিকে প্রতিপক্ষ আক্রমণ করার সময়ের মুহূর্ত আর আজানের মুহূর্ত এই দুইটা মুহূর্তকে হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান ঘোষণা করেন। এই উভয় সময়ের দোয়া এমন দোয়া যে দোয়াটাকে আল্লাহ তাআলা তার বান্দার সে প্রার্থনাকে ফিরিয়ে দিতে পারে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মাঝে এই হাদিস আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আজানের পর আজানকে মনোযোগের সাথে শ্রবণের পর যারা এই দোয়াটা পড়বে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة اللهم هي الله اللهم ارتكي هي الله رب هذه الدعوة التامة اي পরিপূর্ণ আহ্বানের তুমি রব এই পরিপূর্ণ رب هذه الدعوة التامة এই পরিপূর্ণ দাওয়াত আজানের এই দাওয়াতটাকে বলা হইছে কি পরিপূর্ণ পূর্ণাঙ্গ দাওয়াত এমন ভাবে আমাকে আল্লাহ আমার কাছে তোমার দাওয়াত পৌঁছেছে যে পরিপূর্ণ ভাবে আমি দাওয়াতটাকে পেয়ে গেছি। আমরা তো দুনিয়ার দাওয়াত অর্ধেক দাওয়াত পাইলেও দাওয়াতকে গ্রহণ করে নি, দাওয়াত আমাকে দেওয়া হয় নাই আমার ভাইকে দেওয়া হয়েছে, আমি মনে করতেছি ঠিক আছে তোমাকে দেওয়া হয়েছে আমাকেও দেওয়া হয়েছে আমিও যেতে পারবো। আমরা ডাকিও দাওয়াত যদিও আমাকে দেওয়া হয়েছে, চলো তুমি তোমার সাথে মহাব্বত আছে তোমার সাথে দেখা হয় নাই চলো। এই দুনিয়ার দাওয়াত এটা অপূর্ণাঙ্গ দাওয়াত, তো আমরা মনে করি দাওয়াত আপন মানুষের দাওয়াত। আমরা অনেক সময় বলি যে আপনার বাসায় আসবো আমার কি দাওয়াতের প্রয়োজন আছে, আপনার কাছে আসবো আর আপনার বলতে হবে আসার কথা, কত মহাব্বত। তাহলে আমার যদি আমার এই আপন জনের সাথে এত মহাব্বত থাকে তাহলে যেই আল্লাহ যে আল্লাহ আমার খালিক যে আল্লাহ আমার মালিক সেই আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আল্লাহ তাআলার দেয়া জিম্মাদারি পালনের জন্য আমার আপনার কি আজানের অপেক্ষা করা চলে? বলেন যে আজানের অপেক্ষা করি আমি, এটা তাহলে আল্লাহর সাথে আমার মহাব্বতটা কেমন মহাব্বত। আর আজান আমার কাছে পৌঁছত আজানের দাওয়াতটা এটা পূর্ণাঙ্গ দাওয়াত, এটা পূর্ণাঙ্গ দাওয়াত, কত সুন্দর একটা শুধু তোমাকে দাওয়াত এতটুকু বলা হয় নাই, বলছে আজানটা এটা হইতে পারত হাইয়া আলা সালা আসো নামাজের দিকে আসো, তাইলেই তো নামাজের দিকে আহ্বান হয়ে যেত হইতো না। হাইয়া আলা সালাহ বললে আসো নামাজের দিকে আসো নামাজের একটা আলান এটা হয়ে যেত না? উত্তর দেন, আমার কথা আপনারা বুঝতেছেন? হাইয়া আলা সালাহ বললেই তো হয়ে যেত যে সবাই নামাজে আসো নামাজের দিকে তাকাব, কিন্তু এত শব্দ কেন? এটা আমার জন্য আল্লাহ তাআলা মহাব্বতের সাথে আমাকে দাওয়াত পেশ করতেছে আর এটা বুঝাচ্ছেন যে দাওয়াত তো আমি এইভাবে দিই, প্রথমেই নিজ বরকতের ঘোষণা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর হাইয়া আলা সালাহ, তারপর আবার হাইয়া আলাল ফালাহ, সুবহানাল্লাহ, তারপর আবার বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, তারপর আস-সালাতু খাইরুম মিনান নাওম, কত মহাব্বতের সাথে কত ভালোবাসার সাথে আমাকে আপনাকে ইনভাইট করা হচ্ছে, আমাকে আপনাকে আমাদের পর্যন্ত আল্লাহ তাআলার তরফ থেকে পূর্ণাঙ্গ একটা দাওয়াত পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। তাই এই দাওয়াতটাকে শোনার পর আমি আপনি যখন বলবো আল্লাহুম্মা হে আল্লাহ রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা এই পরিপূর্ণ দাওয়াতের তুমি প্রভু, ওয়াসসালাতুল কাইমা আসন্ন নামাজের তুমি প্রভু, আল্লাহ আমি গ্রহণ করছি তোমার দাওয়াতকে আমি গ্রহণ করে নিয়েছি, আতি মুহাম্মাদান আল ওয়াসিলাত ওয়াল ফাযিলা ওয়াবআথু মাকামান মাহমুদা আল্লাতি ওয়াআদাহ, আতি মুহাম্মাদান আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার মাধ্যমে আপনাকে পাওয়া, যার মাধ্যমে নামাজকে পাওয়া, আপনি তার প্রতি আপনার যে ওয়াদা তাকে ওসিলা আপনি দান করুন, ওয়াল ফাজিলা এবং আপনি তাকে ফাজিলা দান করুন, ওয়া বাআতু মাকামাম মাহমুদা তাকে মাকামে মাহমুদ আপনি দান করুন, আল্লাতি ওয়াআদা যার ওয়াদা আপনি তাকে দিয়েছেন, ইন্নাহু লা ইউখলিফুল মিআদ انك لا تخلف الميعاد নিশ্চয়ই আপনি আপনি তো অঙ্গীকারকে ভঙ্গ করেন না তাই হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের হাদিস যে আযানকে শোনার পর যারা এই দোয়া করবে এই দোয়াটাকে যারা পড়বে আল্লাহর রাসূল বলতেছেন তাদের জন্য হাশরের ময়দানে শাফাআত পড়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তাই দেখেন আযানকে মহব্বতের সাথে মনোযোগের সাথে আযানকে শ্রবণ করা এবং আযানের শব্দগুলোকে এটাকে উপলব্ধি করা এবং মুয়াজ্জিনের আযানের সাথে সাথে নিজেরা যে সেই শব্দগুলোর মহব্বতের উচ্চারণ করা এই কাজগুলোর দিকে আমাদের খুব মনোযোগী হওয়া চাই আমাদের খুব মনোযোগী হওয়া চাই আর এই আযানের উপলব্ধি নিয়ে আমাদের আজান পরবর্তী জামাতের দিকে এই আজানটা তো জামাতের দাওয়া কিসের দাওয়াত যে জামাত নামাজের জামাতের দাওয়াত ফজরের আজান হচ্ছে যে তোমাকে দাওয়াত ফজরের নামাজে আসো জোহরের নামাজের আগে আজান হচ্ছে তো এটা দাওয়াত জোহরের নামাজে আসো তো আমাদের এই জামাতের দিকে মনোযোগী হওয়া চাই পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজ আর এই নামাজ জামাতের সাথে আদায় করা এটা সুন্নতে মুআক্কাদ সেই কোনো ব্যক্তি যদি তার সামর্থ্য থাকে সত্ত্বেও সে এই জামাতকে তরক করলো তো এই জামাতকে তরক করার কারণে সে গুনাহগার জামাতকে তরক করা এটা গুনাহ এটা কঠিন ধরনের গুনাহ এটা কেমন গুনাহ আমরা যদি এটা কত মারাত্মক গুনাহ এটা বুঝতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে আমার ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় আল্লাহর রাসূল বলতেছিলেন আমার ইচ্ছা হয় যে একজনকে আমি নামাজের মাঝে দাঁড় করিয়ে দিব আর আমি লাকড়ি জোগাড় করব লাকড়ি জোগাড় করে যারা জামাতের মাঝে শরীক হয় না আসে না আমি তাদের বাড়িগুলোকে জ্বালিয়ে দিই এটা আমার ইচ্ছা হয় দেখেন যিনি রহমাতাল লিল আলামিন এই উম্মতের প্রতি যার দয়া যার মায়া এটার স্বীকৃতি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে দিয়েছেন এত মায়া ছিল এত দয়া ছিল আল্লাহ তাআলা তার উম্মতের প্রতি কষ্ট এটাকে দেখে এটাকে অনুভব করে আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন আপনার এই সমস্ত উম্মতরা ঈমান আনবে না এজন্য কি আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিবেন এত ছিল মায়া এই উম্মতের প্রতি তার মায়া কেমন ছিল এমন মায়া ছিল এই উম্মতের এক একজন মানুষের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত নিয়ে এই ইসলামের দাওয়াত নিয়ে অনেকের বাড়িতে একবার অপমানের সাথে বিদায় করে দেওয়া হয়েছে আবার গেছে অনেকের বাড়িতে তিনি শতবার গেছেন অনেকের বাড়িতে পাঁচশোবার গেছেন হাজারবার গেছেন তার ঘরে গিয়ে দাওয়াত দিতেন রাস্তায় যখন পাইতেন রাস্তায় দাওয়াত দিতেন বাজারের মাঝে দেখা হইতে বাজারের মাঝে দাওয়াত দিতেন বাজারের মাঝে মেলার মাঝে সবাই তামাশা দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেলার মাঝে চলে গেছেন সেই মেলার মাঝে যে তিনি দাওয়াত দিতেন যে তোমরা এই মেলা করতেছো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই মেলার মাঝে সফলতা নাই এই মেলার মাঝে কোনো আনন্দ নাই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে গ্রহণ করে নাও তোমরা সফল হয়ে যাবে তো যারা এই মেলা করতেছিল আল্লাহর রাসূলের এই দাওয়াত তাদের মেলা তাদের আনন্দের মাঝে বিঘ্ন সৃষ্টি করতে তারা জোর জোর করে আল্লাহর রাসূলকে তাড়ায় দিত জোর জোর করে তাড়ায় দিতে তার চাকা মারছে আরব
পাথরময় মরুভূমি আরব, পাহাড়ের পর পাহাড়, পাথরের যে চাক্কা, আল্লাহ রসুলকে এইসব মাইরাস করাই। স্বাভাবিক অবস্থায় আল্লাহ রসুল যখন দাওয়াত দিতেছেন তাকে রক্তাক্ত করা হয়েছে পথে প্রান্তরে, তাকে কাফেররা কেন, যে তিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সেই নবী, সেই মহাব্বতের নবী তিনি বলতেছেন আমার তো আগুন ধরাই দিতে ইচ্ছা হয়। তাই যারা জামাতের মাঝে আসে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কতটুক ক্ষুব্ধ, কতটুক রাগান্বিত, তারা তো নিজের ঘর পর্যন্ত আল্লাহর রসুলের আগুনকে টেনে নিয়ে যাচ্ছে। তাই সেই ঘরের মাঝে শান্তি, সেই ঘরের মাঝে তৃপ্তির জীবন কিভাবে আসবে? আমাদের ঘরগুলোর যে অশান্তি, অশান্তিগুলোর কারণ কি আমরা যদি ভাবি, তাহলে সে কারণগুলোর মাঝে এটাও একটা কারণ যে আমরা তো আসলে আল্লাহর রসুলের সেই ক্ষোভ, সেই ক্রোধের শিকার হয়ে যাচ্ছি আমরা। আমাদেরকে আল্লাহর তরফ থেকে আহ্বান করা হচ্ছে, আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা এটাকে মূল্য দিচ্ছি না। দেওয়ার মালিক তো আল্লাহ, তিনি দেওয়ার জন্যই ডাকতেছেন, কিছু নেওয়ার জন্য ডাকতেছেন না, দেওয়ার জন্যই ডাকতেছেন। আমরা গত সপ্তাহে আলোচনা করছি না যে নামাজ এটা তো আসলে আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য। তাই এই নামাজের দিকে আল্লাহ যে ডাকেন, কেন ডাকেন, দেওয়ার জন্য ডাকেন। আমরা যে মসজিদে আসি এটা তো নেওয়ার জন্য আসি, আর আমাদেরকে যে আজানের মাধ্যমে ডাকা হয় এটা তো দেওয়ার জন্য ডাকা হয়। আর দেওয়ার জন্য আমাকে ডাকা হলো, আমি আসলাম না, তাহলে আমি পাবো কোথায়? আর তো কোথাও থেকে রহমত বণ্টিত হয় না, বাজারের মাঝে তো রহমত বণ্টিত হয় না, দোকান থেকে তো রহমত বণ্টিত হয় না, আরে ভাই এই অফিস থেকে তো রহমত বণ্টিত হয় না, সেখান থেকে হয়তো বা বেতন বণ্টিত হয়, অফিস থেকে বেতন দেওয়া হয়, এটা তো রহমত দেওয়া হয়, বরকত দেওয়া হয় না, বরকত রহমত এটা তো মসজিদ থেকে বণ্টিত হয়। রহমত বরকত এটা তো আজান, আজানের পর নামাজ, এই নামাজের মাধ্যমে রহমত বরকত বণ্টিত হয়, এটা বুঝার চেষ্টা করি। আমরা রহমতের জন্যই ঘুরছি, আমরা আমাদের জীবনে বরকত চাই, বরকতের জন্যই আমাদের মেহনত, আমাদের পরিশ্রম। আরে না, এই বাজার, অফিস আর এই সমস্ত রাস্তাঘাটের মাঝে কোনো বরকত নাই, বরকত তো মসজিদে, বরকত তো নামাজে। আমরা নামাজকে ধরার চেষ্টা করি, আমরা মসজিদে আসার চেষ্টা করি, আমরা আজানটাকে মনোযোগ সহকারে মহাব্বতের সাথে শুনি, আমরা মানুষদেরকে মসজিদের দিকে ডাকি, আমরা মানুষদেরকে নামাজের মাঝে নিয়ে আসি। আমার আপনার জীবন, আমাদের জীবন খোদার কসম আল্লাহ তাআলার তরফ থেকে বর্ষিত রহমত আর বরকতে আমাদের জীবন ভরপুর হয়ে যাবে। আমরা এই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ যে আমরা বরকত বন্টনের ঠিকানা আমরা চিনে ফেলেছি, যে বরকত যে কোথা থেকে বণ্টিত হয় এটা এতদিন চিনি নাই, চিনতে পারছি এখন। আমরা বরকত যখন বণ্টিত হবে, আমরা বরকত বণ্টনের ঘোষণা শোনার সাথে সাথে আমরা উপস্থিত হয়ে যাব, আমরা উপস্থিত হব না ইনশাআল্লাহ? আজান তো বরকত বণ্টনের ঘোষণা, আসো বরকত বণ্টিত হবে, আসো রহমত বণ্টিত হবে, আমরা আসব। তো আমরা বরকত আর রহমত নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব, আমরা আমাদের অফিসে ফিরে যাব, আমরা আমাদের দোকানপাটে ফিরে যাব। তো আমাদের দোকানপাট, আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সর্বত্র আমরা আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার রহমত আমরা দেখতে পাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আজানের মর্ম, আজানের আহ্বান এটাকে উপলব্ধি করার তৌফিক দান করুক, আজানের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুক, আজানের পর মহাব্বতের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ রক্ষার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।